ভয়াবহ বিপদে ভারত। গত 45 বছরের ইতিহাসে এমন বন্যা হয়তো দেখেনি ভারত। কয়েকদিনের টানা বর্ষণের কারণে দেশটির যমুনা নদীর পানির উচ্চতা গত 45 বছরের মধ্যে সবচেয়ে বড় রেকর্ড করেছে। তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, ধ্বংস হয়ে যাচ্ছে বড় বড় ভবন, আর এই ভবনের নিচে আটকা পড়ে মানুষও নিহত হচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন শহরে 144 ধারা জারি করেছে দিল্লি পুলিশ। ভারতে যমুনা নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে 208.48 মিটারে পৌঁছেছে। বিভিন্ন অঞ্চলে আটকা পড়েছে শত শত পর্যটক, তাদেরকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বেশিরভাগ এলাকাতেই যোগাযোগ বিচ্ছিন্ন, ত্রাণ সামগ্রীও পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে হেলিকপ্টার নামানো হয়েছে। যমুনা নদীর পানি এরপরও বাড়তে থাকায় দিল্লির সিভিল লাইন জোনের নিচু এলাকার বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করেছে দিল্লি পুলিশ।